সমিল্লাহমান রাহীম আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কোনো রেসিপি না আজকে একটা কেক ডেকোরেশন করে দেখাবো সেটা হচ্ছে সমুদ্র বিলাস কেক যারা সমুদ্রকে ভালোবাসেন পছন্দ করেন তাদের এই কেকটা খুব ভালো লাগবে কেকটা দেখতে যতটা সুন্দর খেতে আলহামদুল্লাহ এর থেকেও বেশি মজার সমুদ্রবিলাসের কেকটা আমি ম্যাঙ্গো স্পঞ্জ কেক তৈরি করেছিলাম এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আজকের ভিডিওর আগের রেসিপিটা আপনারা দেখে নিলে বুঝতে পারবেন তো চলুন আজকের পর্বটা দেখে নেওয়া যাক এখানে আমি কাপ পরিমাণ ভিভো ক্রিম নিয়ে নিয়েছি ভিভো ক্রিমটা বাজার থেকে কিনে আনার পরে নর্মাল তাপমাত্রায় কিন্তু থাকবে আর যখন আপনারা এটা তৈরি করবেন তার দু দিন আগে এটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপরে এটাকে বের করে বিট করে নেবেন তো এইখানে আমি দেড় কাপ ক্রিম প্রথমে দুই থেকে তিন মিনিট লো স্পিডে বিট করে নিয়েছি এরপরে হাই স্পিডে তিন থেকে চার মিনিট বিট করে নিয়েছি আপনারা যদি চান এখানে চিনি দিতে চিনি দিয়ে তারপর বিট করে নেবেন আমি আজকে চিনি দিই নি কারণ ভিভো ক্রিমটা এমনিতেই অনেক বেশি মিষ্টি এই জন্য আমি চিনি ছাড়াই এটা তৈরি করে নিয়েছি এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে ওটা দেখে নেবেন আমি এটার কোনো ভিডিও করিনি তো এরকম ক্রিম যখন তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্রিমের গায়ে কিন্তু একটা ফুল আকারের আকৃতি হচ্ছে আমি কাটাটা যেইভাবে ঘুরাচ্ছি রকম করে কিন্তু ঢেউ ঢেউভাবে একটা ফুলের আকৃতি তৈরি হয়ে যাচ্ছে তার মানে আমাদের ক্রিমটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাফ চা চামচ ম্যাঙ্গো মলসন দিয়ে মিশিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি কেক ডেকোরেশনের জন্য আমি একটা বোর্ডের উপরে সামান্য ক্রিম দিয়ে এর মধ্যে কেকটা বসিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি আর হাফ কাপ পানি একসাথে মিশিয়ে নিয়ে কিন্তু সুগার সিরাপ তৈরি করে নিয়েছি স্পঞ্জ কেকে কিন্তু সুগার সিরাপটা একটু বেশি লাগে এটাকে কেকের উপরে দিয়ে এখন ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিচ্ছি এরপরে আরেকটা কেকের লেয়ার বসিয়ে আমি সুগার সিরাপ দিয়ে একইভাবে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি ক্রিমটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন পাইপিং ব্যাগের ভিতরে ভরেও কিন্তু ক্রিমটাকে দেওয়া যায় তা আমি আজকে এমনিতেই দিয়ে দিলাম আমার হাতে খুব বেশি একটা সময় ছিল না এই কেকটা তৈরি করার সময় তো আমি ক্রিমের উপরে কেকের আরেকটা লেয়ার বসিয়ে এর উপরে ভালো করে সুগার সিরাপ দিয়ে এখন ক্রিম দিয়ে কেকের উপরে আর সাইডে ভালো করে কোট করে নিচ্ছি প্রথমে কেকের উপরে আর সাইডে অল্প করে ক্রিম দিয়ে এটাকে কোট করে আপনাদের হাতে যদি সময় থাকে তো দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন অল্প করে ক্রিম দিলে হয় কি এটা ক্রাম কোটিং হয়ে যায় আর এই কোট করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি একবারই করে নিয়েছি প্রথমে যেটা করছি এটা অল্প করে দিয়ে নিচ্ছি এটাকে বলে ক্রাম কোটিং কেকের উপরে ফিনিশিং আনার সময় অনেক সময় দেখা যায় কেক থেকে কিন্তু গুঁড়ি গুড়ি কেকের গুঁড়া বাইর হয় তখন কিন্তু কেকের ফিনিশিংটা ভালো আসে না এই জন্য প্রথমে অল্প করে ক্রিম দিয়ে কোট করে দশ মিনিটের জন্য রেখে দিলে ক্রিমটা সেট হয়ে যাবে এরপরে আর কেকের গায়ের এই কিন্তু উপরে ফিনিশিংয়ে দেখা যাবে না এরপরে আবারও ক্রিম দিয়ে এটাকে সুন্দরভাবে ফিনিশিং করে নেওয়া যাবে তো আমার হাতে যেহেতু সময় ছিল না আমি একবারেই এটাকে ফিনিশিং করে নিচ্ছি উপরে আর সাইডে ভালো করে ক্রিম লাগিয়ে প্রায় স্ক্রাপার দিয়ে সাইডগুলোকে ফিনিশিং করে নিয়েছি এখন উপর থেকে প্যালেট নাইফ দিয়ে ভালো করে এটাকে সমন করে নিচ্ছি এরপর আমি একটা টুথপিক দিয়ে কেকের উপরের অর্ধেকটা আমি এরকম ঢেউ এঁকে নিচ্ছি এখন এর উপরে আমি পাইপিং জেল দিয়ে সমুদ্রের যে পানিটা থাকে সে পানিটা ড্রেক্ট করার চেষ্টা করছি এই জেলটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন আমি আজকে এই সমুদ্র বিলাস কেকটা তৈরি করেছি এখন উপর থেকে আর সাইড থেকে পাইপিং জেলটাকে ভালো করে দিয়ে একটা প্যালেট নাইপের সাহায্যে এটাকে সমন করে বসিয়ে দিতে হবে হাতে সময় থাকলে পাইপিং জেলটা দিয়েও কিন্তু আপনারা দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলে এটাও খুব ভালোভাবে সেট হয়ে যাবে এই পাইপিং জেলের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো আমি প্যালেট নাইপ দিয়ে খুব ভালো করে সাইডগুলোকে ফিনিশিং করে নিচ্ছি এরপরে আমি কেকের অর্ধেকটা সাইডে আমি এরকম বিস্কুটের গুঁড়া দিয়ে কভার করে নিব এইখানে আমি চার থেকে পাঁচটা নুনতা বিস্কুট যেগুলো থাকে না সেগুলোকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি এইখানে চাইলে আপনারা যে কোনো বিস্কুটই ইউজ করতে পারবেন এটা দিয়ে আমি সমুদ্রের যে বালুগুলো থাকে সেটা তৈরি করার চেষ্টা করছি উপর থেকে ভালো করে দেওয়া হয়ে গেলে একটা স্ক্রাবের মাধ্যমে আমি সাইডগুলোকেও দিয়ে নিচ্ছি এরপরে কেকবোর্ডটাকে পরিষ্কার করে নিয়েছি এখন ক্রিম দিয়ে সমুদ্রের যে ফেনার মতো ঢেউগুলো থাকে সেগুলো তৈরি করার চেষ্টা করছি আমি এরকম ঢেউয়ের মতো করে দিয়ে দিচ্ছি এরপরে একটা কাঠির সাহায্যে এগুলোকে একটু হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে সমুদ্রের ফেনা ফেনা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গেল তা আমি এইভাবে কেকের উপরে আর সাইডে যে ঢেউগুলো তৈরি করেছি সবগুলোকে এইভাবে একটু ছড়িয়ে ঢেউ তৈরি করে নিচ্ছি এটা করতে কিন্তু আমার ভালোই লেগেছে তা আমি খুব আনন্দ সহিত এটা তৈরি করে নিয়েছি সাইডে ঢেউগুলো আমি একইভাবে করে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা আর্টিফিশিয়াল বেড দিয়ে দিচ্ছি সাইডে আমি একটা ছাতা বসিয়ে দিচ্ছি আচ্ছা এই বেডটা কিন্তু আমি আইসক্রিমের কাঠি কেটে তারপরে আমি তৈরি করে নিয়েছি এখন সাইড থেকে আমি একটা আর্টিফিশিয়াল গাছ দিয়ে ঝাউবন তৈরি করে নিচ্ছি এখন যে বালুর সাইডগুলো আছে সেখানে নিচে আমি একটা বড়া তৈরি করে দিচ্ছি এরকম মতিমতি টাইপের যেহেতু সমুদ্রে অনেক ধরনের ঝিনুক শামুক থাকে আমি ওগুলো তৈরি করিনি এই জন্য আমি বোর্ডের নিচে এরকম একটা গোল গোল টাইপের মতিমতি করে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আর বালুগুলোর উপরে কিন্তু অনেক ধরনের পাথর থাকে এখন কেকের উপরে তো পাথর দেওয়া যাবে না এই জন্য আমি এখানে কালারিং টুটি ফুটি নিয়েছি আর এই টুটি ফুটিটাও আমার বাসায় তৈরি করা এটার রেসিপিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব আর সাথে দিয়ে দিয়েছি কিছু সুগার বল এই তো আমাদের সমুদ্র বিলাস কেকটা কিন্তু একদম তৈরি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই কেকটা দেখতে অনেক বেশি সুন্দর মাসাল্লাহ খেতেও অনেক মজা আর খুব সহজে এটা তৈরি করা যায় আমি আশা করছি আজকের এই কেক ডেকোরেশনটা সবার ভালো লাগবে আমার তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজেই সব কিছু তৈরি করে দেখানোর জন্য আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে বা উপকারে আসে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর একটা করে লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ